অনেকেই বলে যে মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে দিয়েছে বা মিথ্যা আমার নামে এফআইআর করেছে, সেটা স্বামী স্ত্রীর হোক, জমি জায়গার হোক, এনডিপিএস হোক, আর কিছু হোক, আর কিছু অনেক যত রকমের মামলা আছে, পক্সো মামলায়, মানে কেউ কোনোভাবে শত্রুতা করে আপনার নামে মিথ্যা এফআইআর করেছে এবং ওই এফআইআরটা আপনার নামে লজ হয়ে গেছে এবং এফআইআর নাম্বার কপি পড়ে গিয়ে কোর্টে চলে গেছে, মানে আপনাকে পুলিশ ধরার জন্য খোঁজাখুঁজি করছে বা আর কিছু করছে। এই যে সামগ্রিক একটা চিন্তা, মিথ্যা মামলা যদি আপনার নামে হয়ে থাকে বা এফআইআর হয়ে থাকে বা কমপ্লেন হয়ে থাকে, তাহলে আপনার করণীয় কী? তাহলে কি আপনি মিথ্যা মামলাটা সারা জীবন চালাতে থাকবেন বা বছর কা বছর কোর্টে গিয়ে সেই 8 বছর 10 বছর পর প্রমাণ হবে যে মিথ্যা মামলা হয়েছে? না, তার জন্য আপনার করণীয় হচ্ছে এই, যদি আপনার মনে হয় যে এই মামলাটা মিথ্যা মামলা আপনার নামে করেছে, তাহলে আপনার করণীয় কাজ হলো এই, সবার প্রথম একটা চিঠি, সেটা হচ্ছে আপনি নিজেও লিখতে পারেন, আপনি কোনো লয়ারকে দিয়ে লেখাতে পারেন বা আত্মীয় স্বজন যারা পড়াশোনা জানে ভালোভাবে তাদেরকে লেখাতে পারেন, এবং সেই ইনভেস্টিগেশন অফিসার, একটা মামলা বা এফআইআর হলে কোনো একটা থানার একজন অফিসারের আন্ডারে ওই মামলাটা থাকে, সেটা হলো আইও বা ইনভেস্টিগেশন অফিসার। আইও বা ইনভেস্টিগেশন অফিসারকে আপনি চিঠি লিখে বলুন যে ভাই আপনার যে মামলাটা হয়েছে এই মামলাটা মিথ্যা মামলা, কারণ আমার কাছে এই নথি, এই ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টস বা এই নথি যদি আপনি ইনভেস্টিগেশনে দেন তাহলে মিথ্যা প্রমাণ হয়ে যাবে, আপনি দয়া করে এটাকে রেকর্ডে করুন বলে আপনি একটা চিঠি দিলেন। তাতেও দেখলেন কোনো কাজ হলো না, কারণ যে কমপ্লেন করেছে এবং সেই আয়ো মিলিভগত করে আপনার মামলাতে যেমন স্ট্যাটাস ছিল তেমনই থেকে গেছে। তাহলে করণীয় কী? এরপর যদি আয়োগকে চিঠি দিয়ে কাজ না হয় বা রিপ্রেজেন্টেশন করে না কাজ হয়, তাহলে আপনাকে সরাসরি সেই এলাকার যে এসপি আছে সেই এসপিকে সেম চিঠি লিখুন যে আপনি ভাই ইনভেস্টিগেশন অফিসার আপনার আছে, সেই ইনভেস্টিগেশন অফিসারকে আমি অমুক দিন চিঠি দিয়েছিলাম, এই এই তথ্য দিয়েছিলাম, তিনি কোনো রকম কথা শুনছে না। এবার তারপরেও মানে এটা এসপিকে দিলেন, অথবা ইনভেস্টিগেশনের জন্য নথি দিতে পারেন, অথবা এই আয়োগকে চেঞ্জ করে অন্য আয়ো আমার কেসের জন্য দিন, কারণ আমি বিচার থেকে বঞ্চিত হচ্ছি বলে মনে করছি, এই জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই অ্যাপ্লিকেশন আয়োগকে হোক এসপিকে হোক সমস্ত জায়গায় করেও আপনি রিলিফ পেলেন না, মানে আপনি যেটা চাইছিলেন সেটা হলো না। তাহলে কী করণীয়? এইবার যদি আপনার নামে কোনো মিথ্যা মামলা বা এফআইআর হয়ে থাকে, তাহলে সিআরপিসির একটা ধারা আছে বা সেকশন আছে, সিআরপিসি মানে ক্রিমিনাল প্রসিডিওর কোড আছে, সেই কোডে বলা আছে যে কোনো মানুষ যদি মিথ্যা মামলায় এফআইআর হয়ে থাকে, তাহলে সেই এফআইআরকে চ্যালেঞ্জ করার জন্য কলকাতা হাইকোর্টের কাছে বা কোন যে কোনো হাইকোর্টের কাছে ওই ক্ষমতা আছে যে ওই মামলাটাকে বা ওই এফআইআরটাকে তিনি কোয়াশ করে দিতে পারেন বা অ্যাবলুস করতে পারেন আপনাকে সঠিক বিচার বা জাজমেন্ট দেওয়ার তাগিদে। তাহলে কী করতে হবে? এফআইআর বা যদি কোনো মামলা হয়ে থাকে, সেটা যদি দীর্ঘদিন হয়ে যায় তাহলে আপনার কোর্টে মামলা চলে গেছে বা নতুন টাটকা এই কাল পরশুতে এফআইআর হয়েছে, এফআইআর পরে পরেই কিন্তু আপনাকে ফার্স্ট ইনফরমেশন বা কেস নাম্বারটা দিয়ে দিলেই আপনি কোর্টে গিয়ে দেখবেন যে জিআর নাম্বার পড়ে গেছে বা সিআর নাম্বার পড়েছে, যে কোনোভাবে কোনো একটা নাম্বার পড়েছে, আপনাকে প্রথমে কোর্টে গিয়ে আপনার সমস্ত নথি মানে এফআইআর কপিটা সার্টিফাইড কপি, কমপ্লেন কপি সার্টিফাইড কপি, বা যে মামলার যে মানে হাল হকিকত টোটাল জিনিসটা ডে বাই ডে অর্ডারটাকে উঠিয়ে টোটাল জিনিসটা মানে সেই দিন থেকে কমপ্লেন করা থেকে আজ অবধি আপনার কেসের কী স্ট্যাটাস আছে, কতগুলো ডেট পড়েছে, কী হয়েছে না হয়েছে, ওই সমস্ত জিনিসটাকে অল অর্ডার কপি বলে, এটাকে অল অর্ডার কপি সার্টিফাইড কপি নিয়ে আপনি কলকাতা হাইকোর্টে চলে আসবেন। হাইকোর্টে এসে একটা কোনো লয়ার ধরে সেই মামলাটাকে চ্যালেঞ্জ করার জন্য বা এফআইআরটাকে কোয়াশ করার জন্য একটা মামলা করলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে মামলা করার পর আপনার উকিলবাবু যদি সেই জজ সাহেবকে বা বিচারপতি মহাশয়কে বোঝাতে পারে বা স্যাটিসফাইড করতে পারে যে দেখুন আমার মক্কেল যে আদৌ মিথ্যা কেসে বা এফআইআর করেছে, এই এফআইআরে সাথে এর কোনো লেনদেন নেই, যদি জজ সাহেব স্যাটিসফাইড হয় তাহলে দেন অ্যান্ড দেয়ার সেই দিনই সেই মামলা স্টপ করার বা এফআইআরকে কোয়াশ করার অর্ডার বা ডাইরেকশন আপনি পেতে পারেন, যদি আপনার উকিলবাবু সেই জজ সাহেবকে কনভিন্স করতে পারে বা স্যাটিসফাইড করতে পারে উপযুক্ত নথি বা প্রমাণ দিয়ে। তাহলে কী হবে? আপনি সেই দিনই মুক্তি পেয়ে গেলেন। এটা এটা অনেকগুলো জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের, অনেকগুলো জাজমেন্ট, যে জাজমেন্টের উপর ভিত্তি করে অনেক মামলা আছে। তো আপনি দীর্ঘদিন আপনি যদি মনে করে থাকেন যে আপনার নামে মিথ্যা মামলা হয়েছে, তাহলে দীর্ঘদিন দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার ব্যাপার নাই, আপনি সেই সমস্ত কপিগুলো নিয়ে কলকাতা হাইকোর্টে কোয়াশিংয়ের জন্য আসতে পারেন। অনেক মামলা, অনেক মামলা আছে, অনেকে হয়তো ভাববেন যে আমার তো 4 বছর মিথ্যা মামলাতে আমি ডেটের পর ডেট চলে যাচ্ছি, আজকেও আপনি আসতে পারেন, গতকালকেও আসতে পারতেন, তার আগের দিনও আসতে পারতেন, আসেননি সেটা আলাদা কথা বা আপনার জানা নেই সেটা আলাদা কথা, কিন্তু আপনি পারেন।
যদি আপনার মনে হয় যে আপনার নামে মিথ্যা মামলা হয়েছে, এফআইআর হয়েছে, সেটা বিভিন্ন কারণে, এর আগেও বললাম যে স্বামী স্ত্রীর নামে করে, স্ত্রী স্বামীর নামে করে, জমি জায়গার ব্যাপার আছে, ক্রিমিনাল মামলা ঢুকিয়ে দিল, অকারণে একটা 62 বছরের বুড়োকে 19 বছরের মেয়ের রেপ কেস দিয়ে দিল, বা আর কিছু অনেক এনডিপিএস মামলা, ওই বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে এনডিপিএস কেস দিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, অনেক ব্যাপারগুলো থাকে। সমস্ত ব্যাপারের শেষ কথা হলো এই, যদি আপনি মিথ্যা মামলায় জড়িত হয়ে যান তাহলে আপনি কোয়াশিংয়ের জন্য কলকাতা হাইকোর্টে আসতে পারেন, আপনি মিথ্যা মামলা থেকে মুক্তি হতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভূমি ক্ষয় রক্ষা এবং নদী বাঁধ সংরক্ষণের জন্য ভেটিভারের বিকল্প নেই। ভারতবর্ষের সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটির প্রসেস ভেটিভার, প্রসেস ভেটিভার এই কারণেই বলছি যে ভেটিভারটা 15 দিন পর নিয়ে আসতে আসতে নষ্ট হয়ে যাবে না, অর্থাৎ 2 থেকে 3 মাস পর্যন্ত টাটকা ভেটিভার থাকবে। ভারতবর্ষের মধ্যে এই ভেটিভার পাবেন একমাত্র পশ্চিমবঙ্গে। ঠিকানাটা জেনে নিন, আন্তর্জাতিক ভেটিভার নেটওয়ার্ক স্বীকৃত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র ভেটিভার বিশেষজ্ঞ সংস্থা গ্রাম ট্রাস্ট। 9836327536 9836327536